আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে নাট্য ব্যক্তিত্ব कौशिक सेन রiddhi সেন তারা মঞ্চে পৌঁছে গেছেন আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরো বিস্তারিত আমরা জানব সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে অনির্বাণ এটাই তো প্রশ্ন যে 574 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছে যোগ্য চাকরির দাবিতে সম্ভবত कौशिक सेन রiddhi সেনের কাছে এটাই তারা জানতে চাইছেন হতে সবার কাছে জানতে চাইছেন যে আর কতগুলো পূজো দুর্গা পূজা লক্ষ্মী পূজা ভাবে রাস্তায় বসে তাদের Até roubar. পাঁচশো চুয়াত্তর দিন ধরে আন্দোলন করছে এবং সেখানে কিন্তু একেবারে সশ পরিবারে হাজির হয়েছেন কৌশিক সেন রেশমি সেন প্রত্যেকে রয়েছে রিদ্দি সেন রয়েছে সুরঙ্গনে রয়েছে প্রত্যেকে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন যারা এখানে আন্দোলন করছে কিন্তু কৌশিক সেনদের সঙ্গে কথা বলার সময় আমরা যেটা দেখলাম যে এখানে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু জানাচ্ছেন যে সরকারের তরফ থেকে সদিচ্ছা থাকলে দ্রুত তাদের নিয়োগটা সম্ভব এবং সেই একই মত কিন্তু কৌশিক সেন আমরা কৌশিকদার সঙ্গে কথা বলবো কৌশিকদার আপনি কথা বললেন এদের সাথে এবং আপনি একটা ডাক দিলেন যে স্বতন্ত্রভাবে এই যারা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছে তাদের জন্য সবাই মিলে এগিয়ে আসুক কী বলবেন হ্যাঁ মানে এটা এটা আমার মনে হয় যে এই দাবিটা মানে এখন যেটা তর্কটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয় হলে তারা কতটা দুর্নীতিগ্রস্ত আবার উল্টো দিকে হচ্ছে পূর্বে কি কি দুর্নীতি হয়েছিল আমরা এই এত ঠিকুচি কুষ্টি যেন কি করবো আমার মনে হয় যারা মানে রাজনৈতিক সঙ্গে যুক্ত নন সরাসরি তাদের দাবি ওঠা উচিত তদন্ত তদন্তের মতো হোক দোষীরা শাস্তি পাক সরকার উল্টে যাক পৃথিবীর যা ইচ্ছে হোক এরা নিয়োগটা পান ব্যাস এইটা হচ্ছে কথা এবং আমি মানে বর্তমান শিক্ষামন্ত্রী যেহেতু আমার বন্ধু কিন্তু আমি তাকে মাননীয় শিক্ষামন্ত্রী হিসেবেই দেখব আমি আমার পরিবার আমরা চেষ্টা করব ওর সেক্রেটারির সঙ্গে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার গিয়ে আমি আমার দাবিটা পেশ করে আসব। সেটা বন্ধু হিসেবেও এইটা অনির্বাণ আমার জানার ইচ্ছে রয়েছে যে কৌশিক সেন সহ পরিবারের সবাই দেখছি কালো পোশাক পরে এসেছেন তার মানে কি এটা প্রতিবাদের প্রতীক হিসেবে তারা পরে এসেছেন একদম এই বিষয় নিয়ে আমরা একবার রেশমিতির কাছে যাই দিদি আপনারা প্রত্যেকে কালো রঙের পোশাক পরে এসেছেন কোথাও কি এটা প্রতিবাদের একটা ভাষা হ্যাঁ নিশ্চয়ই মনে হয়েছে যে আজকে খুব রঙিন পোশাক পরে আসাটা কালকে তো অনেক রঙিন দিন গেল একটা কার্নিভাল হলো আর সারা দুর্গা মানুষ তো খুব রঙিন হয়ে থাকলেন এবং তারা তাদের আনন্দ করেছেন তো আজকে আমার মনে হয় যে আর রঙিন পরে এসে ওনাদের সামনে আর দাঁড়ানোটা খুব নিজেদেরই খুব ছোট মনে হবে কারণ ওনাদের দিনগুলো তো রঙিন হয়নি ওনাদের দিনগুলোই অন্ধকারে কালো এই মানে প্রদীপের নিচে অন্ধকারের মতোই থেকে গেছে তো আমাদের হ্যাঁ খানিকটা সেটাই হয়তো বলতে পারেন রিদ্ধির কাছে আসবো ঋদ্ধি গতকাল তোমরা এই কার্নিভাল যেটা হয়েছে রেড রোড সেখানে পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করনি সেটা কি এদের পাশে সহমর্মিতা জানানোর জন্যে একটা অদ্ভুত জিনিস আছে সেটা হচ্ছে যে আজকে গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা যখন কথা বলি তখন যখন প্রতিবাদের কথা ওঠে তখন আর কি যেটা সমস্যা হয়ে যায় প্রতিবাদ শব্দটাকে আমরা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আটকে রেখে দিয়েছি স্বতন্ত্রভাবে প্রতিবাদ জানানো আজ কিন্তু আমরা পরিবার হয়ে এসে তো পরিবার হিসেবে গণতান্ত্রিক অধিকারের জন্যই আমরা কার্নিভালটাতে যাইনি গতকাল ওনারা গণতান্ত্রিক অধিকার পালন করেছেন বলেই কালকে কার্নিভালটা ওনারাও হতে দিয়েছেন এখান থেকে সরে গিয়ে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার আছে বলেই আমরা প্রতিবাদ করছি এবং সেটা আমার মনে হয় আজ প্রতিবাদ করার জন্য কোনো দলের অংশ হতে হয় না এবং এটাই আমার আমাদের যে আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের চারপাশে শুধু আমরা নই যতজন প্রতিবাদ করবেন এবং তত কিন্তু সরকারের উপর সেই চাপটা তৈরি হবে যাতে মানুষ বুঝতে পারেন বা আমরা বোঝাতে পারি যে আজকে কোর্টের অর্ডার দিয়ে কিন্তু চাকরি নিয়োগ হয় না প্রশাসন চাইলে করতে পারে এইটুকুই দাবি তাদের আর কি সুতরাং এই স্বতন্ত্র প্রতিবাদটা যাতে বজায় রাখা যায় আমি সুরঙ্গনার কাছে আসবো সুরঙ্গনা তুমি দেখছিলে একজন হাতে লক্ষ্মী ঠাকুর নিয়ে বসে রয়েছে আজকে লক্ষ্মী পুজোর দিন এই যে অনেক মা আছে বোনেরা রয়েছে কতটা কষ্টদায়ক এই ছবিটা দেখলে এটা আমার মনে হয় আমাদের সকলের কাছেই কষ্টদায়ক আমরা রোজই এই চিত্রটা বারবার দেখছি টেলিভিশন মাধ্যমে ওনাদের মুখগুলো যেরকম বললেন বাকিরা যে পরিচিত হয়ে গেছে এবং এখানে একটি বাচ্চাও ছিল সেও এতটা কষ্ট পাচ্ছে কিন্তু ওনারা তো আইন মেনে সবটা করছেন ওনারা তো ঠিক কার্নিভালের সময় উঠে গেছেন কাজেই ওনাদেরকে আইনের প্যাচে ফেলে এরকমভাবে ভিকটিমাইজ কেন করা হবে এইটুকুই তো দাবি কথা বললাম যে এক কৌশিক সেন রেশমিশন সেন এবং কি সুরঙ্গার সাথে প্রত্যেকেরই কিন্তু দাবি যে এই যে চাকরি প্রার্থীরা পাঁচশো চুয়াত্তর দিন ধরে বসে রয়েছে গান্ধী মূর্তির পারদেশে শুধু এরা নয় এদের মতন আরও বিভিন্ন জায়গায় যারা চাকরি প্রার্থী তারা বিভিন্ন জায়গায় বসে রয়েছে প্রত্যেকের প্রতি সহমর্মিতা জানাতেই কিন্তু লক্ষ্মী পুজোর বিকালে এই গান্ধী মূর্তি পারদেশে তারা এসছেন এবং তাদের একটাই বক্তব্য যে সরকার যারা যোগ্য তাদের অবিলম্বে ব্যবস্থা করুক তাদের নিয়োগের কারণ তারা যেটা মনে করছেন যে শুধু রাজনৈতিক কচকচানি চলতে থাকবে কিন্তু এদের ভবিষ্যৎটা কি হবে সে কথা কেউ বলছেন না সেটা তো সব থেকে বড় প্রশ্ন এই অনিশ্চয়তার অন্ধকার কাটবে কতদিনে অনেক ধন্যবাদ অনির্মাণ তোমাকে